সাফের স্বপ্নিল ট্রফি জয় করে এবার ফুটবলারদের আপন নীড়ে ফিরে যাওয়ার অপেক্ষা। পরিবার বন্ধু স্বজন এলাকাবাসী সাফ জয়ী ফুটবলারকে একনজর দেখতে অপেক্ষার প্রহর গুনছেন। নীলার বাবা নেই, লেখাপড়ায় ভালো হওয়ায় মায়ের স্বপ্ন ছিল মেয়ে হবে চিকিৎসক, কিন্তু খেলাধুলার প্রতি আগ্রহ থাকায় মামার হাত ধরেই বয়সভিত্তিক পর্যায়ে খেলার সুযোগ পায় নীলা। সাফল্যের ধারাবাহিকতা বজায় থাকায় আর পেছনে তাকাতে হয়নি এই লেফট ব্যাককে। বয়সভিত্তিক সাফ জয়ের পর এবার জাতীয় দলের হয়ে জয় করলেন দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট। প্রতিবেশীদের খারাপ কথাও এখন বলবো না, কারণ তারাও এখন আমাকে নিয়ে অনেক গর্ব করতেছে, ভালো ভালো কথা বলে, আমাকে আরো উৎসাহিত করে যাতে আমি আরো ভালো কিছু করি, বড় হই। ওদের আগ্রহে অপেক্ষা করছে যে আমি কখন যাব, কখন তারা আমাকে একটু আপ্যায়ন করতে পারবে, বরণ করে নিবে, এটার আর কি আশায় আছে। এখন আমিও ওয়েটিং করছি যে কবে আমি বাসায় যাব, আমিও এক্সাইটেড। সাফ জয়ের পর এবার নীলার স্বপ্নের পরিধিও বেড়েছে, খেলতে চান বিশ্বকাপের কোয়ালিফাইং রাউন্ডে। এখন আমাদের সবাই চাইবে যে আমরা এশিয়ার ভিতরেও চ্যাম্পিয়ন হই, ইনফ্যাক্ট আমরা যাতে ওয়ার্ল্ড কাপও কোয়ালিফাই করে ওয়ার্ল্ড কাপ খেলতে যাই। এদিকে বয়সভিত্তিক পর্যায়ে সফলতার স্বীকৃতি স্বরূপ প্রধানমন্ত্রীর কাছ থেকে উপহার হিসেবে অর্থ দিয়ে জমি কিনলেও বাড়ি করার মতো এখন পর্যন্ত টাকা নেই তার পরিবারের কাছে। শুধু জমি কিনতে পারছি, বাড়িটা করতে চাই ভবিষ্যতে, এখন আমাদের যা দিবেন আমরা সেটা নিয়েই হ্যাপি, কারণ উনি সবই জানেন। নীলার প্রিয় দল ব্রাজিল, তবে মেসির ভক্ত হওয়ায় কাতার বিশ্বকাপে এবার আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন দেখতে চান এই সাফ জয়ী ফুটবলার। আমি ব্রাজিল সাপোর্ট করি বলে বলবো না যে মেসি খারাপ প্লেয়ার বা মেসিকে আমি দেখতে পারি না, মেসি অনেক ভালো খেলে, অনেক অনেস্ট একজন প্লেয়ার, ও আমি চাই এবার আর্জেন্টিনা কাপ নিক। ব্রাজিলের মার্সেলোকে আদর্শ মানেন নীলা। ইস্তেক দীপু, সমসংবাদ, ঢাকা।